আপনি যদি ঘুম থেকে উঠে খালি পেটে এক কাপ চা পান করে নেন, তাহলে এই ভিডিওটি আপনারই জন্য। খালি পেটে চা বিশেষ সমান, বলতে পারেন এটি স্লো পয়জন, যা আপনাকে আস্তে আস্তে শেষ করে দেবে। যখন আমরা সকালে ঘুম থেকে উঠি, তখন আমাদের পাচনতন্ত্রে খাবার হজমের জন্য প্রচুর পরিমাণে অ্যাসিডিক অ্যাসিড থাকে। কিন্তু যখন আমরা সকালে উঠেই চা পান করি, তখন এই অ্যাসিডিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, আর যার কারণে জন্ম হয় 80 ধরনের রোগ বালাই। হ্যাঁ, ঠিক শুনেছেন, 80 ধরনের রোগ বালাই। এখন কিছু কিছু মানুষ বলবেন, কই, আমরা তো বহু বছর ধরে খালি পেটে চা পান করছি, আমাদের তো কিছু হচ্ছে না। আসলে কি কিছু হচ্ছে না? আপনার কি গ্যাসের সমস্যা, ব্লাড প্রেশার, ঘুমের সমস্যা, চোখে কম দেখা, অস্বস্তি, পুষ্টির অভাব কখনোই হয়নি? যদি না হয়ে থাকে, তাহলে কংগ্রাচুলেশনস, আপনি সেই 10% মানুষের মধ্যে পড়েন যাদের ইমিউনিটি সিস্টেম খুবই ভালো। কিন্তু সবাই আপনার মতো লাকি নয়, তাই পিনিক পায়ের আজকের পর্বে আপনাদেরকে জানাবো চা পান করার উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে। প্রথমেই জেনে নেই অতিরিক্ত চা বা কফি পানের অপকারিতা। নাম্বার 1, ক্যান্সার। চায়ের সবচেয়ে ক্ষতিকর দিক হলো অতিরিক্ত চা পান প্রোস্টেট ক্যান্সারের কারণ হতে পারে। গবেষণায় দেখা গেছে, যারা চা পান করে না এবং যারা প্রচুর পরিমাণে চা পান করে, তাদের মধ্যে অতিরিক্ত চা পানকারী পুরুষদের প্রোস্টেট ক্যান্সার অর্থাৎ মূত্রথলির ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি থাকে। কিন্তু এখানে আরেকটি কথা আছে, আমরা বেশিরভাগ মানুষই গরম গরম চা অনেক পছন্দ করি। গবেষকরা দেখেছেন, যারা 60 ডিগ্রি সেলসিয়াসের বা 140 ডিগ্রি ফারেনহাইটের চেয়ে বেশি গরম চা পান করেন এবং প্রতিদিন এমন গরম চা 700 মিলিলিটারের বেশি পান করেন, তাদের খাদ্যনালীর ক্যান্সারের ঝুঁকি ঠান্ডা বা কম গরম চা পানকারীদের চেয়ে 90% বেশি। তাই যদি বাঁচতে চান ক্যান্সার থেকে, আজ থেকেই চা খাওয়া কমিয়ে দিন। নাম্বার 2, হৃদরোগের কারণ। চা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করলেও বেশি পরিমাণে ক্যাফিন গ্রহণের ফলে অনিদ্রা এবং বিভিন্ন রকমের কার্ডিওভাস্কুলার রোগ অর্থাৎ হৃৎপিণ্ডের কার্যকারিতায় বিভিন্ন রকমের জটিলতার সৃষ্টি হতে পারে। চায়ের মধ্যে থাকা ক্যাফিন আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমের ক্ষতি করে, ফলে বেড়ে যায় কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি। তাই হার্টের সমস্যা থাকলে যতটা সম্ভব চা এড়িয়ে যাওয়াই ভালো। নাম্বার 3, ওষুধের প্রভাব কমিয়ে ফেলে। গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত চা খাওয়া কিছু অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা কমিয়ে দেয়। চা কেমোথেরাপির ওষুধ ক্লোজাপাইন এবং গর্ভনিরোধক ওষুধের উপর প্রভাব কমিয়ে ফেলতে পারে। শুধু কি তাই, বিভিন্ন সমীক্ষা থেকে জানা গেছে, যারা নিয়মিত খালি পেটে চা পান করেন, তাদের হজম ক্ষমতা আস্তে আস্তে কমে যায়। তাছাড়াও চা শরীরের থায়ামিন বা ভিটামিন B শোষণ রোধ করে, যা বেরিবেরি নামক রোগের অন্যতম কারণ। চা খাবার থেকে আমিষ ও ভিটামিন শোষণ করে এবং শরীর এই খাবারগুলোকে হজমই করতে পারে না। নাম্বার 4, গর্ভাবস্থায় জটিলতা। গর্ভাবস্থায় খুব বেশি পরিমাণে চা খাওয়া ক্যাফিনের ঝুঁকি বাড়িয়ে তোলে, এটি গর্ভপাতের কারণ হতে পারে, এমনকি শিশু জন্মের পর শিশুর স্বাস্থ্যেরও সমস্যা হতে পারে। এ কারণে গর্ভাবস্থায় দিনে 200 মিলিগ্রামের বেশি ক্যাফিন খাওয়া উচিত নয়। এছাড়াও কিছু গবেষণায় বলা হয়, গর্ভবতী নারীদের চা পান করা সম্পূর্ণ এড়িয়ে চলা উচিত, কারণ চায়ে উপস্থিত ক্যাফিন ভ্রূণের বিকাশে বাধা প্রদান করতে পারে, যেটা পরবর্তীতে গর্ভপাত ঘটাতে পারে। তাই কেন শুধু রিস্ক নিতে যাবেন? নাম্বার 5, ব্রণ। আমাদের মধ্যে অনেকে আবার দুধ চা খুব পছন্দ করে। দুধ চায়ের সবচেয়ে সমস্যাযুক্ত পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে একটি হলো ত্বকের উপর এর দুষ্প্রভাব। যারা খুব বেশি দুধ চা খায়, তারা ব্রণ, জিট, পিম্পল এবং ফুসকুড়িতে ভোগেন। অতিরিক্ত চা অত্যাধিক তাপ সৃষ্টি করতে পারে, যা হরমোনের ভারসাম্যহীনতা সৃষ্টি করে, যার ফলে ব্রণের প্রাদুর্ভাব ঘটে। এছাড়াও 2002 সালে হিউম্যান নিউট্রিশন রিসার্চ সেন্টারের একটি গবেষণায় পাওয়া গেছে যে, 1 কাপ চায়ে 50 গ্রাম দুধ মেশানো হলে ইনসুলিনের কার্যকারিতা 90% কমে যায়। যখন চায়ের কারণে ইনসুলিনের কার্যকারিতা কমে যায়, তখন শরীরে ডায়াবেটিসের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতাও কমে আসে। নাম্বার 6, অস্থিরতা ও অ্যাসিডিটির কারণ। ব্যস্ত জীবনের ফাঁকে একটু বিরতি নিতে চা পান অনেকেরই পছন্দ, তবে অতিরিক্ত চা খাওয়া মানসিক চাপ, উদ্বেগ এবং দুশ্চিন্তা বাড়ায়। অতিরিক্ত ক্যাফিন গ্রহণে অস্থিরতা দেখা দেয়। চায়ে থাকা ক্যাফিন এক ধরনের অ্যাসিড তৈরি করে, এর থেকে পেট ফুলে যাওয়া, বুক জ্বালা পড়ার মতো বিভিন্ন সমস্যা দেখা দেয়। অন্যদিকে অ্যাসিড রিফ্লেক্স বা খাদ্যনালীর দিকে পাকস্থলীর অ্যাসিড ঠেলে দেওয়ার পেছনেও অন্যতম কারণ অতিরিক্ত চা পান।
নাম্বার 7, পেট খারাপ হতে পারে। চায়ে এক ধরনের কষ ভাব থাকে যা হজমের সমস্যা তৈরি করে, আর ঠিক মতো খাবার হজম না হওয়ার ফলে বমি বমি ভাব হয়। এছাড়া মাথার যন্ত্রণা থেকেও বমি ভাব হতে পারে। চায়ের মধ্যে থাকা থিওফাইলিন নামে একটি রাসায়নিক উপাদান শরীরের ডিহাইড্রেশনের কারণ হতে পারে, যেটা হজমের সমস্যা তৈরি করে। এতে কোষ্ঠকাঠিন্য দেখা যায়। তাই অনেক সময় এটাও দেখা যায় যে যারা বেশি পরিমাণে চা খায়, অনেক সময় তাদের মলের সাথে রক্ত বের হচ্ছে। নাম্বার 8, মাথা ব্যথা ও বমি বমি ভাব। অনেকে মনে করেন চা খেলে মাথা ব্যথার টনিক হিসেবে কাজ করে। ক্ষেত্র বিশেষে এটি একটি ভুল ধারণা, কারণ অতিরিক্ত ক্যাফিন গ্রহণ করলে মাথা ব্যথা কমানোর পরিবর্তে বাড়িয়ে দেয়। কিভাবে বলছি, মাথা ব্যথা হলে যখন আমরা চা বা কফি খাই, তখন এতে থাকা ক্যাফিন আমাদের নার্ভাস সিস্টেমকে কিছুক্ষণ শান্ত রাখে, কিন্তু আমাদের শরীরে ব্যথাটা থেকেই যায়। শুধু ক্যাফিনের কারণে আমাদের নার্ভাস সিস্টেমের ব্যথার সিগন্যাল যেতে পারে না। তাই আমরা ভাবি হয়তো চা খাওয়ার কারণে মাথা ব্যথা কমে গেছে, আর চা খাওয়া যদি অভ্যাস হয়ে দাঁড়ায় তখন বেশিক্ষণ চা না খেয়ে থাকলেও মাথা ব্যথা হয়। এছাড়াও অতিরিক্ত চা খাওয়া, বিশেষ করে দুধ চা, বমি বমি ভাব সৃষ্টি করে। চায়ের কষ ভাব হজমে গোলযোগ সৃষ্টি করে, যা থেকে হতে পারে পেটের ফোলা ভাব, অস্বস্তি এবং পেট ব্যথা। নাম্বার 9, শরীরের আয়রন শোষণ ক্ষমতা। জানি এত কিছু শোনার পর এখন সবাই বলে উঠবেন, চা পান করলে তো শরীর চাঙ্গা লাগে, দুর্বলতা কাটে। আসলে চায়ে প্রচুর পরিমাণে ট্যানিন রয়েছে। এই ট্যানিন শরীরকে উত্তেজিত করে এবং শরীরকে রাখে চাঙ্গা। তাই চা খেলে একটা ভালো থাকার অনুভূতি মেলে, আর এই ট্যানিনই পরে শরীরের কাল হয়ে দাঁড়ায়। বেশি পরিমাণে চা পান করলে চায়ের ট্যানিন আস্তে আস্তে শরীরের আয়রন শুষে নেওয়ার ক্ষমতা কমিয়ে ফেলে। কলোরাডো স্টেট ইউনিভার্সিটির একটি প্রতিবেদনে বলা হয়েছে, চা আয়রন শোষণের ক্ষমতা 60% পর্যন্ত কমিয়ে আনতে পারে। তাই শরীরে আয়রনের ঘাটতি দেখা দেয়। এটি নিরামিষাশীদের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে, যাদের আয়রনের ঘাটতি বেশি থাকতে পারে। নাম্বার 10, ঘুমের সমস্যা। গবেষণায় দেখা গেছে চা পানের অভ্যাস আছে এমন বেশিরভাগ মানুষের অনিদ্রা রোগের অন্যতম কারণ হলো চা। চায়ে প্রচুর পরিমাণে ক্যাফিন থাকে, যা মস্তিষ্ক উত্তেজিত রাখতে কাজ করে এবং মেলাটোনিন হরমোনের উপর প্রভাব ফেলে, যার কারণে স্বাভাবিক ঘুমে ব্যাঘাত ঘটে। নিয়মিত পর্যাপ্ত ঘুম না হওয়া শরীরের জন্য খুবই ক্ষতিকারক, আর ঘুমের সমস্যা বাড়তে থাকলে আস্তে আস্তে মানসিক সমস্যাও দেখা দেয়। চা পান করলে যে শুধু ক্ষতিই হয় তা কিন্তু নয়। চা খাওয়ার অনেক উপকারী দিকও রয়েছে, তবে আপনি উপকার তখনই পাবেন যখন আপনি সঠিক পরিমাণে চা পান করবেন। নাম্বার 1, ওজন কমাতে ও হাড়ের যত্নে চা। বর্তমানে গ্রিন টি বা হার্বাল চায়ের ওজন কমানোর গুণ সম্পর্কে আমরা অনেকেই জানি। ওজন কমাতে চায়ের ভূমিকা সম্পর্কে টেলিভিশনে অনেক ধরনের বিজ্ঞাপনেরও প্রচলন রয়েছে। তবে চিকিৎসকদের মতে চায়ের সাথে দারুচিনি ও মধু মিশিয়ে খেলে সেটি স্বাদের পাশাপাশি ওজন কমাতেও সাহায্য করবে। এছাড়াও পুদিনা চা, লেবু চা, জিরা চা বা সাদা চা খাওয়ার ফলে শরীরে মেটাবলিজম বৃদ্ধি পায়, যা অতিরিক্ত মেদ কমাতেও সহায়তা করে। চায়ে ক্যালসিয়ামের পাশাপাশি আছে আয়রন, ভিটামিন এ এবং ভিটামিন কে। এছাড়াও এতে ম্যাঙ্গানিজ ও পটাশিয়ামও আছে, ফলে প্রতিদিন দুধ ছাড়া লাল বা লেবু চা খেতে পারলে তা শরীরের হাড় মজবুত করতে সাহায্য করে। নাম্বার 2, স্ট্রোকের ঝুঁকি কমে যায়। চা নিয়ে চাইনিজ একাডেমি অফ মেডিকেল সায়েন্স এবং পিকিং ইউনিয়ন মেডিকেল কলেজের এপিডেমিওলজি বিভাগের একটি গবেষণা প্রকাশ করেছে দি ইউরোপিয়ান জার্নাল অফ প্রিভেন্টিভ কার্ডিওলজি। 1,902 জন অংশগ্রহণকারীর ওপর এই গবেষণা চালানো হয়। এরা সবাই হার্ট অ্যাটাক, স্ট্রোক অথবা ক্যান্সারের রোগী ছিলেন। গবেষণায় যারা অংশ নিয়েছিল তাদেরকে দুই দলে বিভক্ত করা হয়। একদল চা পানে অভ্যস্ত, যারা সপ্তাহে অন্তত 3 কাপ বা তার বেশি চা পান করেন এবং কখনোই করেন না বা মাঝে মাঝে চা পান করেন, এমনও ছিল এক গ্রুপ। গবেষণার ফলস্বরূপ যারা চা পান করতেন না তাদের তুলনায় চা পানে অভ্যস্ত ব্যক্তিদের হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমেছে 56%, আর মৃত্যু ঘটাতে পারে এমন রোগের সম্ভাবনা 29% কমে যায়। নাম্বার 3, প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। ব্ল্যাক টি এর মধ্যে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা শরীর থেকে দূষিত পদার্থ বের করে দিতে সাহায্য করে। সেই সঙ্গে শরীর যাতে ঠিকমতো কাজ করতে পারে সেদিকটাও খেয়াল রাখে। যাদের বিভিন্ন ক্রনিক সমস্যা রয়েছে তাদের জন্য লিকার চা খাওয়া খুব ভালো। তাই খেতে ভালো লাগলেও আজ থেকে দুধ চা খাওয়া একেবারে বন্ধ করে দিন। চিনি ছাড়া চা খাওয়ার অভ্যাস করুন। এছাড়াও লিকার চা বার্ধক্য রোধ করে। আপনিও যদি অতিরিক্ত ঘাম এবং ঘামের দুর্গন্ধে অস্থির হয়ে থাকেন, তাহলে লিকার চা পান করলে আপনি উপকার পাবেন। এটি ব্যাকটেরিয়াকে বৃদ্ধি পেতে দেয় না, যার কারণে ঘামের দুর্গন্ধ হয় না। গ্রিন টি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়, দেহ থেকে বিষাক্ত ও বর্জ্য উপাদান নিঃসরণে সহায়তা করে এবং ত্বক ও চুলকে স্বাস্থ্যোজ্জ্বল রাখে।
চায়ের উপকারিতা এবং অপকারিতা সবই তো জানা হলো, তারপরও জানি সবার মনে একটা প্রশ্ন উকি দিচ্ছে, সেটা হচ্ছে কিভাবে বুঝবো অতিরিক্ত চা বা কফি পান করছি কিনা, আর কখন চা কফি পান করা শরীরের জন্য ভালো। চা পানের জন্য সবচেয়ে ভালো সময় হলো খাবার খাওয়ার 1-2 ঘন্টা পর। দুধ চা পান না করে ভেষজ চা যেমন গ্রিন টি, তুলসী চা, লেমন গ্রাস টি ইত্যাদি পানে অভ্যাস করতে পারেন, কারণ দুধ চা থেকে শরীর কোনো পুষ্টিগুণ পায় না। বিশেষজ্ঞরা ওয়ার্কআউটের আগে সাধারণত কফি পান করার পরামর্শ দেন। ব্ল্যাক কফি অতিরিক্ত ক্যালোরি পোড়াতে সহায়তা করে। ঘুম থেকে উঠে খালি পেটে চা বা কফি পান না করে 1 কাপ গরম পানিতে সামান্য লেবুর রস, 1 চিমটি লবণ এবং কালো মরিচের গুঁড়া মিশিয়ে পান করলে উপকার পাবেন। যেহেতু মাত্রাতিরিক্ত চা পান ক্ষতিকারক, তাই দিনে সর্বোচ্চ 1-2 কাপের বেশি চা পান করা থেকে বিরত থাকুন। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানিয়ে দিন। আর পিনিকপা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। আর আপনাদের মধ্যে কে কে চা পাগলা তারা এই ভিডিওতে একটি লাইক দিয়ে বুঝিয়ে দিন। আমি ফাল্গুনি, আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।